রাজ্যে আসন্ন ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। আগামী 27 ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি রাজ্যের এই 4টি পুর নিগমের ভোট হওয়ার কথা হয়। কিন্তু রাজ্যের করোনার পরিস্থিতিকে লক্ষ্য করে ওই ভোট আরও 4 সপ্তাহ পিছনো দরকার বলে দাবি করেছে বিজেপি। তৃণমূল নেতৃত্বের অবশ্য কটাক্ষ, পরাজয় নিশ্চিত বুঝেই করোনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে বিজেপি ভোট পিছনোর দাবি করছে। রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য রবিবার বলেন, আমরা প্রথম থেকে দাবি করছি সব পুরসভা এবং পুর নিগমের ভোট এবং গণনা একদিনে হোক। আমরা সোমবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি করব। বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি এই 4 পুর নিগম এবং 108টি পুরসভার ভোট গণনা একদিনে হোক। আর 27 ফেব্রুয়ারি আসন্ন 108টি পুরসভার ভোট 4 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, আসলে ভরাডুবির ভয়ে করোনাকে ঢাল করে নির্বাচন থেকে পালাতে চাইছে বিজেপি। এই তো কলকাতার পুরো ভোটে প্রচার করেছে, এখন অন্য কর্পোরেশনগুলির ভোটে বিধি ভেঙে প্রচার করছে, বিভিন্ন রাজ্যে প্রচার করছে। আর রাজ্যের অন্য পুরসভার সময় করোনার কথা মনে পড়ছে, গোহারা হারবে তাই নতুন করে করোনা বাহানা তুলেছে।